আসসালামু আলাইকুম বন্ধুরা বিসমিল্লা টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনি জানবেন খিজির এবং মুসা আলহিউসাল্লামের মধ্যে কে বেশি জ্ঞানী মুসা আলহিউসাল্লাম নিজেকে বেশি জ্ঞানী বলায় আল্লাহ তাআলা যা করলেন এছাড়াও আরও একটি সুন্দর হাদিসের ঘটনা এই ভিডিওতে আপনি জানতে পারবেন তবে শুরু করা যাক প্রথমে শুরু করছি একটি সুন্দর হাদিসের ঘটনা দিয়ে এক সাহাবির অনন্য মেহমানদারির গল্প আবু হুরাই রাহু বলেন একজন লোক রসুল্লাহ আলহ্লামের নিকট এসে বলল আমি প্রচন্ড খুদাই কাতর রসুল সাল্লাহ তার স্ত্রীদের নিকট খাবারের সন্তানের লোক পাঠালেন তারা বলল ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন আমাদের নিকট পানি ব্যতীত অন্য কোনো খাদ্য নেই তখন রসুল সাল্লাম বলেন তোমাদের মধ্যে কে আছে যে এই মেহমানদারি করবে আল্লাহ তালা তার প্রতি দয়া করবেন তখন আনসারি সাহাবি আবু তালহা রাজিয়ালহু বললেন আমি করব। অথপর তিনি মেহমানকে সাথে নিয়ে বাড়িতে গেলেন এবং স্ত্রীকে বললেন রসুল্লাহের মেহমানকে আপ্যায়নের ব্যবস্থা করো কোনো খাদ্য জমা রাখবে না তার স্ত্রী বললেন আল্লাহর কসম শিশুদের জন্য রাখা খাদ্য ছাড়া আমাদের কাছে আর কোন খাদ্য নেই আবুতাল হারা দেয়া লাহওয়ানহু বললেন খাবার প্রস্তুত করো বাতি জ্বালিয়ে দাও এবং সন্তানেরা যখন রাতের খাবার খেতে চাইবে তখন তাদের ঘুম পাড়িয়ে দেবে তার স্ত্রী খাবার প্রস্তুত করলেন বাতি জ্বালালেন এবং তার শিশুদের ঘুম পাড়িয়ে দিলেন অথপর আবুতালহারা দিয়ে লাহুয়ানু দাঁড়ালেন এবং বাতি ঠিক করার বাহানা দিয়ে তা নিভিয়ে দিলেন অথপর তারা দুজনে অন্ধকারে খাবার খাওয়ার ভান করলেন এরপর পুরো খাবার মেহমানদের এনে দিলেন মেহমান খেল এবং তারা উভয়ে ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করলেন অথপর আবু তালু সকালে আল্লাহ নিকট গেলে রসুল সাল আল্লাহু বলেন গত রাতে মেহমানদের সাথে তোমাদের উভয়ের কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসেছেন খুশি হয়েছেন এবং নিম্নোক্ত আয়াতটি নাজিল করেছেন আয়াতটি হলো আর তারা তাদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও যাদেরকে অন্তরের কার্পণ্য হতে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম আয়াত নং নয় সহিবুখ হারি হাদিস নং তিন হাজার সাতশো চুরানব্বই বাই হাকি সুনানুল নং সাত মুসা ও খিজির সালামের একটি ঘটনা যেখানে তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল এটিও একটি হাদিসের ঘটনা তবে শুরু করছি হজরত মৌসা আলহি সালাম একদা বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিতে ဒါရာလေ তাকে জিজ্ঞাসা করা হয় কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞান কে আল্লাহর দিকে সমর্পণ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন বরং দুই সাগরের মধ্যস্থলে আমার এক বান্দা রয়েছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। হযরত মূসা আলাইহิวসালাম বললেন হে আমার প্রতিপালক তার নিকট পৌঁছতে কে আমায় সাহায্য করবে? কখনো সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি? তখন বলা হলো তুমি একটি থলিতে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সেই বান্দা রয়েছে অতপর হযরত মুসা আলহাসাল্লাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন অথপর মাছ নিয়ে তার সঙ্গী ইউসাবিন নুনকে সাথে নিয়ে চলতে লাগলেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে এসে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন মুসা আলহাসাল্লাম ঘুমিয়ে পড়েছেন ইতোমধ্যেই এমন সময় মাছটি থলে থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্র পথে চলে গেল অথপর সে সমুদ্র মধ্যে সুরঙ্গের মতো পথ করে নিল আর আল্লাহ মাস্টের চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিয়েছিলেন ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গিয়েছিল এরপর হজরত মুসা এবং তার সঙ্গী উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন ভর হেঁটে চললেন পরদিন সকালে হজরত মুসা আলহ্লাম তার সাথীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি আমাদের খাবার নিয়ে এসো হজরত মুসা আলহ্লামকে আল্লাহ যে স্থানে যাওয়ার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেন নাই তার সঙ্গী ইউসাবিন নুন তখন বললেন আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুত ভাবে সমুদ্রের মধ্যে চলে গিয়েছিল কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে একেবারেই ভুলে গিয়েছি মূলত শয়তানি এমন কাজটি করিয়েছে আমার দ্বারা বর্ণনাকারী বলেন পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার অর্থাৎ মুসা আল্লুবাসাল্লাম বললেন আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি অথপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পথের নিকটে পৌঁছে গেলেন এবং দেখতে পেলেন একটি ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন মূসা আলাইহিস সালাম তাকে সালাম জানালেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মূসা খিযিরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আপনি কি বনি ইসরায়েলের বংশীয় মুসা মূসা আলাইহিস সালাম আনন্দের সঙ্গে উত্তর দিলেন জি হ্যাঁ আমি এসেছি এজন্য যে যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন খিযিরা আলাইহিস সালাম বললেন হে মূসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান রয়েছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা আলহাসাল্লাম বলেন আমি কি আপনার সাথে হতে পারি অথবর খিজির বললেন আপনি কিছুতে আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না যে বিষয় আপনার জ্ঞানের তত্ত্বাবধানে নেই সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কি করে মুসা আলহাসাল্লাম বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদে আমি অমান্য করব না সুরা কাহাফ আয়াত নং সাতষট্টি থেকে উনসত্তর অথপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল এমত অবস্থায় তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ জানায় তারা খিজিরকে পূর্ব থেকেই চিনত এবং বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুজনে নৌকায় চড়ছিলেন তখন একটি চড়ুই পাখি সেই নৌকার কিনারায় এসে বসল এবং সমুদ্র থেকে কে এক ফোটা দুই ফোটা পানি পান করল খিজির বললেন হে মুসা আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ তালার জ্ঞান হতে এতটুকু পরিমাণও কমেনি যতটুকু এই পাখি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হ্রাস করলো তখন খিজির একটি কুরল নিয়ে নৌকাটির একটি তক্তা খুলে ফেলে মুসালাম দৃষ্টি দিতেই দেখতে পেলেন একটি কুরুল দিয়ে তক্তা খুলে ফেলা হয়েছে তখন তিনি তাকে বললেন আপনি এ কি করলেন এই লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে আর আপনি তাদের নৌকা ছেদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন খিজির বললেন আমি কি বলি নিচে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসালাহি সালাম বলেন আমার ভুল হয়ে গেছে এর জন্য আমায় অপরাধী করবেন না এবং আমার এই ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না মুসা আলাহ ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে অতপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন যে অন্যান্য বালকদের সাথে খেলাধুলা করছিল খিজির আলাহ ওয়াসাল্লাম তার প্রাণ পাখি উড়িয়ে দিলেন হজরত মুসা আলাহ ওয়াসাল্লাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা কসুরে এমন করলেন আপনি খুবই ভুল একটি কাজ করেছেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলহাসাল্লাম বললেন এরপর যদি আমি আপনার উদ্দেশ্যে কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অথপর উভয়ে চলতে লাগলো চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকৃতি জানায় সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা নুইয়ে পড়ার উপক্রম হয়েছিল হজরত খ্রিজির প্রাচীটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন হজরত মৌসা সালাম বললেন এই বসতির লোকেদের নিকট এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকৃতি জানায় অথচ আপনি এদের দেওয়াল সোজা করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হজরত খিজির আলহ্লাম বলেন এবার আমার ও আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল এখনে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর তাৎপর্য বলে দিচ্ছি নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করে চলত আমি নৌকাটির একটি তক্তা ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম কারণ তাদের সামনে ছিল একটি রাজা যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত অথবর যখন এটিকে দখল করতে লোকেরা আসলো তখন ছিদ্রযুক্ত অবস্থায় দেখে ছেড়ে দিল নৌকাওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নেয় আর বালকটি সূচনা লগ্নেই ছিল ভুল পথগামী আর সে ছিল ইমানদার বাবা মায়ের বড়ই আদরের সন্তান আমি আশঙ্কা করেছিলাম যে সে বড় হয়ে অবাধ্যতা ও ধারা। তাদেরকে পেরেশানিতে ফেলবে অথপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে এর চেয়েও পবিত্র এবং ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন আর প্রাচীরের ব্যাপারটি এই ছিল যে ছিল ছিল দুজন ইয়াতিম বালকের এর নিচে তাদের তাদের নগরীর পিতা ছিলেন সৎ কর্মপরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দয়া পর্ব শুয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধনের সন্ধান লাভ করুন আমি নির্জিচ্ছায় এসব করিনি আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি এই হলো তার ব্যাখ্যা সুরা আয়াত নং উনআশি থেকে বিরাশি বুখারি হাদিস নং তিন হাজার চারশো এক নবীদের কাহিনী অধ্যায় খিজির সাথে মুসা আলহাসাল্লামের কাহিনী অনুচ্ছেদ মুসলিম হাদিস দুই হাজার তিনশো আশি ফাজাইল অধ্যায় অনুচ্ছেদ পাক আমাদের এই ঘটনাগুলো থেকে সঠিক বুঝে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দিন আমিন এমন শিক্ষণীয় ও ইসলামিক ঘটনা নিয়মিত জানতে আমিনা টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনি যদি ইতোমধ্যেই বিসমিল্লা টিভিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদের সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশন পায়